টার্গেট পয়েন্ট স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত। আমরা আলোচনা করছিলাম রাষ্ট্রবিজ্ঞানের মধ্যমা এবং আগের দিন মধ্যমা সম্পর্কিত কিছু শর্ট কোশ্চেন আমরা সমাধান করেছি এবং বড় কোশ্চেনের মতো একটা সমস্যা সমাধান করেছিলাম। আজকে আমরা মধ্যমা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আলোচনা করব। তোমরা প্রত্যেকে 345 পাতা খোলো। 345 পাতায় একটা সমস্যা দেওয়া আছে। দেখো, বলা আছে আমাদের স্কুলে 100 জন শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক পরীক্ষা করা হয়েছে। বুদ্ধাঙ্ক মানে আইকিউ, ইন্টেলিজেন্ট কোশেন্ট টেস্ট করা হয়েছে। তার পরিসংখ্যা বিভাজন ছকটি হলো নিম্নরূপ। এখানে বুদ্ধাঙ্ক পরিমাপ করে 75 থেকে 85-এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা 9 জন, এরকম করে আমাদের একটা টেবিল দেওয়া আছে, সেটা আমরা প্রত্যেকে তুলে নেব। প্রথমে তোমরা টেবিলটা করে নাও। তো আমরা প্রথমে টেবিলটা বানিয়ে নিলাম। এখানে 3টা কলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা রো, 7টা রো তৈরি করতে হবে। 7টা রো লাগবে। এবং 3টা কলাম সম্বলিত টেবিলটা আমরা প্রথমে বানিয়ে নিলাম। প্রথম কলামে থাকবে বুদ্ধাঙ্ক। বুদ্ধাঙ্ক আইকিউ, এর কোনো একক হয় না। পরিসংখ্যা FI, ক্ষুদ্রতর সূচক ক্রম যৌগিক পরিসংখ্যা, ক্রম যৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। বুদ্ধাঙ্ক গুলো দেওয়া আছে আমাদের 75 থেকে 85, 75 থেকে 85, 85 থেকে 95, 95 থেকে 105, 105 থেকে 115, 115 থেকে 125, 125 থেকে 135, 75 থেকে 85-এর মধ্যে বুদ্ধাঙ্ক, এরকম শিক্ষার্থীর সংখ্যা 9 জন, 85 থেকে 95 বুদ্ধাঙ্ক বিশিষ্ট এরকম শিক্ষার্থীর সংখ্যা 12 জন, 95 থেকে 105 এর মধ্যে বুদ্ধাঙ্ক এরকম শিক্ষার্থীর সংখ্যা 25, 27 জন, 105 থেকে 115 মধ্যে বুদ্ধাঙ্ক থাকবে এরকম শিক্ষার্থীর সংখ্যা 30, 115 থেকে 125 মধ্যে বুদ্ধাঙ্ক বিশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা 17, আর 125 থেকে 135 মধ্যে 5 জন। এভাবে আমাদের পরিসংখ্যাগুলো সব দেওয়া আছে। এবার আমরা নির্ণয় করব ক্ষুদ্রতর সূচক ক্রম যৌগিক পরিসংখ্যা। তাহলে 9 বসে গেল, 9-এর সাথে 12 যোগ করলে 21, 21-এর সাথে 27 যোগ করলে হবে 48, 48-এর সাথে 30 যোগ করলে হবে 78, 78-এর সঙ্গে 17 যোগ করলে হবে 95, 95-এর সাথে 5 যোগ করলে হবে n=100। অর্থাৎ এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা
100 জন শিক্ষার্থীর বুদ্ধাঙ্গ পরীক্ষা করে আমরা যে বুদ্ধাঙ্গগুলো পেয়েছি, কতজন শিক্ষার্থীর মধ্যে কত কত বুদ্ধাঙ্গ আছে সেগুলো আমরা পেয়ে গেছি। এবার সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করব মধ্যমা, বুদ্ধাঙ্কের মধ্যমা, অর্থাৎ এমন একটা সংখ্যা আমরা নির্ণয় করব যার নিচে 50টা, অর্থাৎ টোটাল শিক্ষার্থীর সংখ্যা 100 জন, 100 জনের অর্ধেক 50, তাহলে এমন একটা বুদ্ধাঙ্ক নির্ণয় করব যেটার নিচে থাকবে 100 জন, 50 জন শিক্ষার্থী, এবং যার বেশি হবে 50 জন শিক্ষার্থী। বুদ্ধাঙ্ক নির্ণয় প্রথমে সূত্র আমরা জেনে নেব, এন বাই টু, এন ইকুয়াল টু 100, এন বাই টু যদি করি তাহলে হবে 50, এন বাই টু করে পেলাম 50, তাহলে 50-এর পরবর্তী ক্ষুদ্রতর সূচক ক্রম যৌগিক পরিসংখ্যা নেব, 50-এর পরবর্তী ক্ষুদ্রতর সূচক ক্রম যৌগিক পরিসংখ্যা 78, তাহলে এটাকে বলবো আমরা মধ্যমা শ্রেণী, তার মানে মধ্যমা এই শ্রেণীর মধ্যেই লুকিয়ে আছে, তাহলে এটাকে বলবো আমরা মধ্যমা শ্রেণী। তাহলে আমরা মধ্যম শ্রেণী পেয়ে গেলাম। এবার সূত্র নিম্ন মধ্যম, মধ্যম ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ এন টু এইচ, কোনটা কি সেটা প্রথমে বলে দিই, এল এল হল মধ্যম শ্রেণীর নিম্ন সীমানা, এফ হল মধ্যম শ্রেণীর পরিসংখ্যা, সি এফ হল মধ্যম শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্ষুদ্রতর সূচক ক্রম যৌগিক পরিসংখ্যা, আর এইচ হল শ্রেণী দৈর্ঘ্য। তাহলে মধ্যম শ্রেণী আমরা এখানে পেলাম, মধ্যম শ্রেণী আমরা পেয়ে গেলাম 105 থেকে 115, এটা হলো মধ্যম শ্রেণী, মধ্যম শ্রেণীর নিম্ন সীমানা এটাই হলো এল, তাহলে এল সমান সমান বসে যাবে 105 প্লাস এন বাই টু, এন বাই টু করে পেয়েছি 50, বসে গেল 50, সিএফ সিএফ হলো এন বাই টু করে তার পূর্ববর্তী মধ্যম শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রম যৌগিক পরিসংখ্যা, যেটাকে বলা হয় ইংলিশে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যাকে সংক্ষেপে বলা হয় সিএফ, অর্থাৎ এই যে মানগুলো আমরা পেয়েছি এগুলোই হচ্ছে সব সিএফ, তাহলে কোন সিএফটা নেব, মধ্যম শ্রেণীর পূর্ববর্তী সিএফটা, যেমন এটা, তাহলে আমরা নিলাম এটা সিএফ নিলাম, এন বাই টু 50, এল এল হলো 105, আর এফ এফ হবে 30, তাহলে 48/30 ইন্টু এইচ, এইচ মানে শ্রেণী দৈর্ঘ্য, তাহলে এখানে শ্রেণী দৈর্ঘ্য 10, 75 থেকে 85, তাহলে শ্রেণী দৈর্ঘ্য 10, বসে গেল 10, শূন্য শূন্য কেটে যাবে, 105 প্লাস বিয়োগ করলে হবে 2/3, 105 প্লাস 2/3 ভাগ করলে হবে 6.66 চলতে থাকবে, তাহলে আমরা পেয়ে গেলাম 105.66 প্রায়, তাহলে 105.66 এটা হলো মধ্যমা
পরিসংখ্যাগুলো যেগুলো দেওয়া, বুদ্ধাঙ্ক যেগুলো দেওয়া ছিল তার আমরা মধ্যমা পেয়ে গেলাম 105.66। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, টোটাল শিক্ষার্থীর সংখ্যা ছিল 100 জন। 100 জনকে যদি আমরা অর্ধেক অর্ধেক করে নিই তাহলে 50 50। তার মানে 105.66 এত বুদ্ধাঙ্কের নিচে বা এত বুদ্ধাঙ্কের কম বুদ্ধাঙ্ক হবে 50 জন শিক্ষার্থী, আর 105.66 এর ঊর্ধ্বে থাকবে 50 জন শিক্ষার্থী, বা এর থেকে বেশি বুদ্ধাঙ্ক হবে 50 জন শিক্ষার্থী। তাহলে আমরা 345 পাতায় যে সমস্যাটা ছিল সেটা সমস্যা সমাধান করলাম। তাহলে মধ্যমা নিম্ন ও মধ্যমা পেয়ে গেলাম 105.66। এবার এখানে দেখো আমরা যেগুলো লিখেছি মধ্যমা শ্রেণী এল সি এফ এইচ এইগুলো একটু ডান দিকে একটু লিখে দিতে হবে। এলটা কি বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে লিখে নেবে বইয়ে আছে। এল হলো মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, এফ মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, সিএফ মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রম যৌগিক পরিসংখ্যা, এইচ শ্রেণী দৈর্ঘ্য। এই কথাগুলো একটু ডান দিকে লিখে দিতে হবে। এরপরে আমরা চলে আসব তার পরবর্তী সমস্যা, প্রয়োগ 20, 346 পাতার প্রয়োগ 20। একটু ভালো করে পড়ে নাও, আমরা এই সমস্যাটা সমাধান করব। এবার আমরা চলে আসবো পরবর্তী প্রয়োগ 20। প্রয়োগ 20 ভালো করে পড়ে নেওয়া যাক। আমাদের গ্রামের পঁয়তাল্লিশ জন ছাত্রীদের হাতে কাজের উপর কিছু নম্বর দেওয়া হয়েছে, সেই নম্বরের তালিকাটি নিচের ছকে লিখলাম। এই ছকটি দেওয়া আছে, এবার ছকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো দেখো প্রত্যেক দুটো শ্রেণীর মাঝে এক করে গ্যাপ আছে, 0 থেকে 4, তারপর দেখো 5 থেকে 9। এবার দুটো শ্রেণীর মাঝে যদি এক করে গ্যাপ থাকে তাহলে আমাদের এখানে দেওয়া আছে শ্রেণী সীমা। আমরা শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানা নির্ণয় করব। শ্রেণী সীমানা যদি পেয়ে যাই তারপর মধ্যমা নির্ণয়ের যে পদ্ধতি সেই একই পদ্ধতি অবলম্বনে আমরা মধ্যমা নির্ণয় করব। তাহলে প্রথমে আমাদের শ্রেণীর সীমা থেকে শ্রেণীর সীমানা নির্ণয় করব। তাহলে আমরা টেবিলটা করে নেব একই রকম, এখানে একটা কলাম বেশি হবে, আগে আমরা 3টা কলাম করেছিলাম, এখানে 4টা কলাম হবে। একটা শ্রেণীর সীমা, শ্রেণীর সীমানা, পরিসংখ্যা আর ক্ষুদ্রতর সূচক ক্রম যৌগিক পরিসংখ্যা। টেবিলটা তোমরা প্রত্যেকে করে নাও। তো প্রথমে আমরা এরকম ভাবে টেবিলটা বানিয়ে নেব, 4টা কলম এবং 10টা রো, 4টা কলাম এবং 10টা রো থাকবে। প্রথম কলামে থাকবে শ্রেণীর সীমা, শ্রেণীর সীমা। দ্বিতীয় কলামে থাকবে শ্রেণীর সীমানা, শ্রেণীর সীমানা। তৃতীয় কলামে থাকবে ছাত্রী সংখ্যা, ছাত্রী সংখ্যা অর্থাৎ FI, আমরা যেগুলোকে FI বলি, পরিসংখ্যা। এবং চতুর্থ কলামে থাকবে ক্রম যৌগিক পরিসংখ্যা। ক্রম যৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। তাহলে শ্রেণীর সীমা 0 থেকে 4, পাঁচ থেকে নয়,
দশ থেকে চোদ্দ, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34 এবং 35 থেকে 39। এবার শ্রেণী সীমা আমাদের দেওয়া আছে, এখান থেকে শ্রেণী সীমানা নির্ণয় করব। 0.5 বাড়িয়ে 0.5 কমিয়ে, তাহলে যদি এখান থেকে শূন্য শূন্য যদি 0.5 কমিয়ে দিই, তাহলে মাইনাস 0.5 থেকে 4.5, এটা 5.5 যদি কমিয়ে দিই তাহলে 4.5 থেকে 9.5, 9.5 থেকে 14.5 থেকে 19.5 থেকে 24.5 থেকে 29.5 থেকে 34.5, তাহলে এরকম ভাবে 0.5 কমিয়ে এবং উচ্চ সীমানাকে উচ্চ সীমাকে 0.5 বাড়িয়ে আমরা শ্রেণীর সীমানা পেয়ে যাব। তাহলে প্রথমেই ছাত্রী সংখ্যা, ছাত্রী সংখ্যাগুলো যেটা ছিল সেটাই থাকবে, 4, 5, 7, 8, 7, 5, 6, 3। এইভাবে আমরা পরিসংখ্যাগুলো আমাদের দেওয়া ছিল বসিয়ে দিলাম। এবার আমরা নির্ণয় করব ক্ষুদ্রতর সূচক ক্রম যৌগিক পরিসংখ্যা। তাহলে এটা 4 বসে গেল, 4 আর 5 9, 9 আর 7 16, 16 আর 8 24, 24 আর 7 31, 31 আর 5 36, 36 আর 6 42, 42 আর 3 45। তাহলে আমরা পেয়ে গেলাম এন সমান সমান 45, অর্থাৎ মোট ছাত্রী সংখ্যা 45 জন। এবার মোট ছাত্রীর সংখ্যা 45 জন, এবার এখান থেকে আমরা মধ্যমান নির্ণয় করব। তো মধ্যমান নির্ণয়ের জন্য প্রথমে আমাদের লাগবে এন বাই টু। তাহলে 45/2 যদি করা যায় তাহলে হবে 22.5। তাহলে আমরা পেয়ে গেলাম 22.5, এন ইকুয়াল টু 45। তাহলে 22.5, দেখো 22.5 এর থেকে বেশি সিএফ, কোনটা সিএফ? এটা 22.5 এর পর 24, তাহলে এটা হবে মধ্যমা শ্রেণী। এগুলো মধ্যমা শ্রেণী। এবার এই মধ্যমা শ্রেণী বরাবর গিয়ে যে শ্রেণীর সীমানা পাবো তার নিম্ন সীমানাটাকে বলবো এল। অর্থাৎ আমাদের সূত্রটা মধ্যমা শ্রেণী পেয়ে গেলাম, মধ্যমা শ্রেণী সমান সমান হয়ে গেল 14.5 থেকে 19.5। এবার মধ্যমা নির্ণয়ের সূত্র, সুতরাং নির্ণেয় মধ্যমা ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ ডিভাইডেড বাই এফ ইন্টু এইচ। এটা সূত্র যেখানে এল এল হলো মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, এফ হলো মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা,
আর সিএফ হলো মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। এই মানগুলো আমরা ওখানে বসাবো, তাহলে এল সমান সমান পেয়ে গেলাম 14.5 প্লাস এন বাই টু, এন বাই টু তো আমরা নির্ণয় করেছি 22.5, তাহলে বসে গেল 22.5 মাইনাস সিএফ, সিএফ হবে এটা 16, এটা সিএফ বসে গেল 16 ডিভাইডেড বাই এফ, এফ হলো মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 8 ইন্টু এইচ, এইচ মানে শ্রেণী দৈর্ঘ্য, এখানে শ্রেণী দৈর্ঘ্য 5, তাহলে ইন্টু 5, তাহলে 14.5 প্লাস 22.5 থেকে 16 যদি বিয়োগ করি তাহলে হবে 6.5 ইন্টু 5 ডিভাইডেড বাই 8। এবার এটাকে যদি ভাগ করি তাহলে ভাগ করে হবে 6.5 ইন্টু 5 ডিভাইডেড বাই 8, এই ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব 4.06। 4.06 এর সাথে আমরা 14.5 যদি যোগ করি তাহলে পেয়ে যাব 0.56 18, তাহলে 18.56। তাহলে আমাদের যে পরিসংখ্যা বিভাজন তালিকাটা দেওয়া ছিল সেখানকার মধ্যমা পেয়ে গেলাম 18.56, তার মানে এখানে টোটাল ছাত্রী সংখ্যা 45 জন, 45-এর যদি অর্ধেক অর্ধেক আমরা দুটো ভাগে ভাগ করি তাহলে মাঝখানে পড়ছে তোমার 18.56 আর 22 22, তাহলে 22 জন এপাশে, 22 জন ঊর্ধ্বে, তার মানে 18.56-এর নিচে থাকবে 22 জন শিক্ষার্থী, 18.56-এর উপরে থাকবে 22 জন শিক্ষার্থী। এই হলো আমাদের পরিসংখ্যা। আমরা 20 নম্বর সমস্যাটা সমাধান করলাম, এবার আমরা চলে আসবো প্রয়োগ 21। 347 পাতার 347 পাতা প্রয়োগ 21। প্রথমে আমরা পড়ে নিই, নিচের পরিসংখ্যা বিভাজন ছক দেখি এবং মধ্যমা নির্ণয় করি। এখানে শ্রেণী অন্তর্গুলক সব দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, এখান থেকে মধ্যমা নির্ণয় করব। প্রথমে আমাদের টেবিল বানাতে হবে, এখানে শ্রেণী সীমা নেই, শ্রেণী সীমানাই দেওয়া আছে, তাহলে শ্রেণী সীমানা যুক্ত প্রথমে আমরা তিনটে কলাম, শ্রেণী সীমা নেই সুতরাং আমাদের একটা কলাম কম হবে, তিনটে কলাম আর 1 2 3 4 5 6 সাতটা রো, তিনটা কলাম এবং সাতটা রো বিশিষ্ট টেবিলটি আমরা প্রথমে বানিয়ে নেব। প্রথমে আমরা তিনটা কলাম এবং সাতটা রো বিশিষ্ট টেবিলটি বানিয়ে নিলাম। প্রথম কলামে থাকবে শ্রেণী অন্তর ও শ্রেণী সীমানা, শ্রেণী অন্তর পরিসংখ্যা এবং ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। শ্রেণীগুলো আমরা প্রথমে তুলে নিই, শ্রেণী সীমানা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30,
30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 8, দ্বিতীয়টির পরিসংখ্যা 10, তৃতীয়টির 24, 16, 15, 7. তাহলে আমরা শ্রেণী অন্তর পরিসংখ্যা আমাদের দেওয়া ছিল সেগুলো তুলে নিলাম, ক্রম যৌগিক পরিসংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে 8 বসে যাবে, 8 আর 10 18, 18 আর 24 42, 42 আর 16 58, 58 73, 73 আর 7 80, তাহলে 8n সমান সমান পেয়ে গেলাম 80। অর্থাৎ মোট শিক্ষার্থী বা লোক, মোট লোক সংখ্যা এখানে আমাদের তো বলা নেই, তাহলে যা হোক মোট শিক্ষার্থী সংখ্যা আমরা পেয়ে গেলাম 80 জন। তাহলে n বাই টু মানে 80 বাই টু ইকুয়াল টু 40, n বাই টু করে পেয়ে গেলাম 40। তাহলে 40 পরবর্তী শ্রেণী 42, তাহলে এটাই হবে মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী। আচ্ছা মধ্যমা শ্রেণী মানে হলো মধ্যমার মা, মধ্যমাটা এই শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এই শ্রেণীর মধ্যেই থাকবে। আচ্ছা তাহলে মধ্যমা শ্রেণী পেয়ে গেলাম 20 থেকে 30, 20 থেকে 30, হ্যাঁ এই সীমানা, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। এবার ফর্মুলা নির্ণয়, মধ্যমা সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ, যেখানে এল হলো মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা 20, বসে গেল 20 প্লাস এন বাই টু, এন বাই টু করে পেয়েছি 40 মাইনাস সি এফ, সি এফ হলো মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রম যৌগিক পরিসংখ্যা, তাহলে এটা হলো সি এফ, তাহলে সি এফ হলো 18 বাই এফ, এফ হলো মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 24, বসে গেল 24 ইন্টু এইচ, এইচ হলো শ্রেণী দৈর্ঘ্য, তাহলে শ্রেণী দৈর্ঘ্য 10, প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য সমান, তাহলে শ্রেণী দৈর্ঘ্য হয়ে গেল 10, তাহলে ইন্টু 10 20 প্লাস 40 থেকে 18 বাদ দিলে হবে 12 বাই 24 ইন্টু 10 2 5, তাহলে 20 প্লাস 5 সমান সমান 25। তাহলে 40 মাইনাস 18 করে পেলাম 22, তাহলে এটা বসে যাবে 22, 22 বাই 24 দুই দিয়ে কাটাকাটি 12, 11, তাহলে আমরা পাচ্ছি 11 কে 5 দিয়ে গুণ করলে হবে 55, 55 বাই 12, 55 কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে গেলাম কাটাকাটি করে 55/6, 55/6 যদি করি ভাগ করি 55/6 তাহলে হবে 9, নাইন পয়েন্ট 55/6 ভাগ করলে 9.16,
যদি যোগ করি তাহলে হবে 29.16। তাহলে আমরা এই শ্রেণীটির পরিসংখ্যা বিভাজনটির মধ্যমা পেয়ে গেলাম 29.16, অর্থাৎ 29.16। এবার দেখো এই যে 29.16 মধ্যমাটা পেলাম, এই মধ্যমাটা দেখো মধ্যমা শ্রেণীর মধ্যে বিরাম করছে, 20 থেকে 30, মধ্যমা শ্রেণী 20 থেকে 30, দেখো মধ্যমাটা 29.16। তার মানে আমরা যত মধ্যমা গুলো নির্ণয় করবো সেটা মধ্যমা শ্রেণীর মধ্যেই থাকবে। এর মধ্যে এর বাইরে যদি মানটা চলে যায় তার মানে বুঝতে হবে যে আমাদের কোথাও ভুল আছে। তাহলে মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণীর মধ্যে মধ্যমাটা থাকবে, এইভাবে আমরা মধ্যমাটা নির্ণয় করলাম। তার মানে 29.16 যদি মধ্যমা হয়, টোটাল শিক্ষার্থী সংখ্যা টোটাল হচ্ছে তোমার 80 জন, 80 জনকে যদি আমরা অর্ধেক অর্ধেক দুটো পার্টে ভাগ করে দিই তাহলে 40 জন আর 40 জন, তাহলে 40 জন হবে 29.16 নিচে আর 29.16 উপরে উঠতে থাকবে 40 জন। তাহলে এইরকম এটাই হলো নির্ণয় মধ্যমা। সুতরাং নির্ণয় মধ্যমা সমান সমান 29.16। তাহলে মধ্যমা নির্ণয়ের বেশ কয়েকখানা অঙ্ক আমরা করলাম। এবার তোমাদের বাড়ির কাজ থাকবে প্রয়োগ, প্রয়োগ 22, কোষে দেখি 26.2, কোষে দেখি 26.2 এর ৩৫০ পাতা পেজ নাম্বার 350-এ দেখো সব একই রকম, মধ্যমা নির্ণয়ের পদ্ধতি সব একই রকম। 8 নম্বর দেখো শ্রেণী সীমানা দেওয়া আছে, শিক্ষার্থী সংখ্যা দেওয়া আছে, আমাদের মধ্যমা নির্ণয় করব। 9 নম্বর একই রকম, 10 একই রকম, 11 12। তাহলে তোমাদের বাড়ি কাজ দিচ্ছি, সাত আট নয় দশ, নয় দশ এগারো। তাহলে বাড়ির কাজ তোমাদের দিলাম প্রয়োগ 22, কোষে দেখি 26.2 এর পেজ নাম্বার 350, 7, 8, 9, 10, 11, এই কয়েকটা বাড়ির কাজগুলো তোমরা প্রত্যেকে অবশ্যই অবশ্যই করবে। পরের দিন আমরা মধ্যমা সম্পর্কিত আরো বেশ কয়েকটা সমস্যা সমাধান করব। আজকে এখান পর্যন্তই থাকবে।